আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে আপনি কেন ভাবছেন হাসর নিয়ে আপনি তো মূসা নবীর উম্মত নন আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন যদ্দূর পারেন সত্যাকার চেষ্টা করেন যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন পারলে পারলাম না পারলে নাই অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো মাওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম So, hey, hello, what's up, guys? কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অ্যানিহিলেশন গেমারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বেসিক্যালি এই ভিডিওতে অ্যানিহিলেশন গেম নিয়ে অনেক ইম্পর্টেন্ট নিউজ পাবা অ্যানিহিলেশন গেমটা এখনো যারা ডাউনলোড করতে পারো নাই তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবা তাছাড়া অ্যানিহিলেশন গেমের নেক্সট আপডেট কবে আসবে সেই বিষয়টা এই ভিডিওতে বলবো এখন বর্তমান সময় অ্যানিহিলেশন গেম প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অনেকের বাট আমার পাওয়া যাচ্ছে না এখন তোমাদের পাওয়া যাবে নাকি এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করবো সো গাইস আমি এটাই বলবো ছোট একটা ভিডিও অবশ্যই না টেনে দেখবা কারণ এই ভিডিওতে অনেক নিউজ পাবা আর যদি ভিডিওটা তোমার কাছে মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অ্যানিহিলেশন গেম এটা কিন্তু এখন গুগল প্লে স্টোরে তোমরা পাবা না যেহেতু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারতেছো না তাই আমি অ্যানিহিলেশন গেম কিভাবে গুগল থেকে ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমি তোমাদের একদম কনফার্ম করার জন্য একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে ডাউনলোড করতে পারছো আবার অনেকের এই প্রবলেমটা আসছে অ্যানিহিলেশন গেমটা ডাউনলোড করতে পারতেছো না এটা কমেন্ট বক্সে অনেকে আমাকে জানাইছো তাছাড়া এর সাথে এটাও জানাইছো যে গেমটা ডাউনলোড করার জন্য যেন গেম ডাউনলোড লিঙ্ক তোমাদের আমি দিই এখন আসে আসল কথায় মানে ভিডিওর মেইন টপিকে যে অ্যানিহিলেশন গেম কিন্তু এখন তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবা কারণ কিছুদিন আগে পর্যন্ত অ্যানিহিলেশন গেমের ডাউনলোড লিংক কাজ করতেছিল না কারণ লিংক থেকে অ্যানিহিলেশন গেমটা ডাউনলোড করতে পারতেছিল না কিন্তু গতকাল থেকে মানে দুই দিন আগে অ্যানিহিলেশন গেম লিংক থেকে ডাউনলোড করা যাচ্ছে তার সাথে আরেকটা কথা হচ্ছে অ্যানিহিলেশন গেম কিন্তু এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এটা সবার ফোনে পাওয়া যাচ্ছে না অনেকের ফোনে পাওয়া যাচ্ছে অ্যানিহিলেশন গেম ডাউনলোড করার জন্য আমি যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওতে কিন্তু আমার অ্যানিহিলেশন গেম ডাউনলোড লিঙ্ক ছিল কিন্তু সেই লিঙ্ক থেকে গেমটা ডাউনলোড করা যাচ্ছিল না কিন্তু এখন যদি তোমরা অ্যানিহিলেশন গেম ডিসক্রিপশন বক্সে যাও এখন আমি তোমাদের এটাই দেখাই দেবো যে অ্যানিহিলেশন গেমের লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা কি কাজ করতেছে নাকি আর লিঙ্ক থেকে কিভাবে অ্যানিহিলেশন গেম ডাউনলোড করবো তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অ্যানিহিলেশন গেমের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো তোমরা খুব সহজে ডাউনলোড করতে পারবে স্ক্রিনের উপর দেখতে পারতেছো অ্যানিহিলেশন গেমের ডাউনলোড লিঙ্ক আছে কিছুদিন আগেও কিন্তু এই লিঙ্ক কাজ করতেছিল না আর লিঙ্কে ক্লিক করবো তোমাদের এমন ইন্টারভিউ নিয়ে যাবে আর এখানে দেখতে পারতেছো লেখা আছে ওপেন প্লে স্টোর অ্যাপ তো এটার উপর ক্লিক করবো এখানে ক্লিক করবো তোমাদের সোজা প্লে স্টোর নিয়ে যাবে আর ওখান থেকে খুব সহজে অ্যানিহিলেশন গেম দেখো ডাউনলোড করতে পারবা এরপরেও যদি তোমার ডাউনলোড নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমার সেই প্রবলেম সলভ করে দেবো তাছাড়া অ্যানিহিলেশন গেমের ডাউনলোড প্রবলেম ছাড়া অন্য প্রবলেম থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সেটাও জানা দেবা অ্যানিহিলেশন গেম সার্চ করলে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই বিষয়টা গতকাল রাতে আমার এক ফ্রেন্ড বলছে আমায় তখন আমি যখন যাই অ্যানিহিলেশন মোবাইল দেখি প্লে স্টোরে সার্চ করে কিন্তু আমার আসছিল না মানে গাইস আমি তোমাদের এটাই বলতে চাইতেছি যে অনেকের আছে অ্যানিহিলেশন গেম কিন্তু এখন প্লে স্টোরে পাওয়া যাইতেছে বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে গতকাল রাত থেকে এমন হইতেছে স্ক্রিন বোর্ড একটা স্ক্রিনশট অবশ্যই দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানিহিলেশন মোবাইল গতকাল রাতে সে প্লে স্টোরে পাইছিল সেই স্ক্রিনশটটা আমায় দিছে আমি তোমাদের এটাই বলবো যে যাদের ফোনে অ্যানিহিলেশন মোবাইল এখনো ডাউনলোড করা আছে অথবা যাদের ফোনে ডাউনলোড করা নেই তারা অবশ্যই প্লে স্টোর অ্যাপে যা সার্চ করো অবশ্যই পেতে পারো আবার অনেকে নাও পেতে পারো কারণ আমিও পাচ্ছি না তো এমনটা হওয়ার কারণ হচ্ছে অ্যানিহিলেশন মোবাইল খুব তাড়াতাড়ি একটা নতুন আপডেট দিবে গতকাল রাতে অ্যানিহিলেশন গেমের মডারেটরের সাথে আমি এটাই কথা বলে জানতে পারছি যে অ্যানিহিলেশন মোবাইল দু একদিনের মধ্যে একটা বড় আপডেট দিবে আর সেই আপডেটের মধ্যে ব্যাটল রয়্যাল মোড অ্যাড করতে পারে গেমে নতুন আপডেট আসবে এই কারণে গেমটা প্লে স্টোরে পাওয়া যাইতেছে আর লিঙ্কটাও কাজ করতেছে এটাই আমাকে উনি জানাইছে তাছাড়া অ্যানিহিলেশন গেমের মডারেটরকে আমি এটাও বলছি যে অ্যানিহিলেশন গেমটা ফুল কমপ্লিট হতে আর কতদিন লাগবে মানে অ্যানিহিলেশন গেম আমরা ফুল ভার্সন কবে ডাউনলোড করে খেলতে পারবো তো উনি আমাকে কনফার্ম কিছু বলে না যার কারণে আমি তোমাদের এই ভিডিওতে বলতে পারতেছি না বাট দু একদিনের মধ্যে উনি এটা বলছে যে আমাকে জানায় দিবে যে কনফার্ম গেমটা আমরা কবে পাবো সো গাইস নেক্সট ভিডিওতে খুব শীঘ্র আমি অ্যানিহিলেশন গেম নতুন আপডেট আসার পর গেমটা ফুল কমপ্লিট আমরা কবে খেলতে পারবো এই বিষয়টা ক্লিয়ার করে দেবো তাছাড়া আমি তোমাদের এটা বলবো যে অ্যানিহিলেশন গেম ডাউনলোড করা নিয়ে যদি প্রবলেম থাকে অথবা লগ ইন করা নিয়ে যদি প্রবলেম থাকে যে কোনো প্রবলেম যদি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাও যেন নেক্সট ভিডিওতে তোমার সেই প্রবলেমগুলো আমি সলভ করে দিতে পারি আরও একটি কথা হচ্ছে আমার চ্যানেলে অ্যানিহিলেশন গেম কিভাবে লগ ইন করতে হবে আর অ্যানিহিলেশন গেম কিভাবে ডাউনলোড করতে হবে এই দুইটা বিষয় নিয়ে দুইটা ভিডিও আছে অবশ্যই চ্যানেল থেকে যা দেখে আসতে পারো যারা ভিডিওতে লাইক করে না তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্ত পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম